पंचायत निर्वाचने प्रचार शुरू करबेन मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়। पंचायत भोटे प्रचारे मुख्यमंत्री 27 जून जलपाइगुड़ी क्रांति ब्लकेर चेकेंदा भांडारी माठे प्रथम निर्वाचनी सभा करबेन। रविवार माठ परिदर्शन करें प्राक्तन सेच मंत्री রাজীব বন্দ্যোপাধ্যায় এবং জেলা পুলিশ প্রশাসন ও অন্যান্য প্রশাসনিক আধিকারিক সহ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায় এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মুহুয়া গোপ। 27 জুন দুপুর 1টায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভা করবেন বলে জানালেন প্রাক্তন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বলেন জলপাইগুড়ি জেলায় এমনিতেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি ভালো রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার পর জলপাইগুড়ি জেলায় তৃণমূল কংগ্রেসের আরও শক্তি বৃদ্ধি হবে। মুখ্যমন্ত্রী সভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে দাবি জেলা নেতৃত্বের। জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে আগামী 27 তারিখে সভা করতে আসবেন। তাই আজকে পরিদর্শনে এখানে এসেছেন আমাদের জেলার সভানেত্রী মহুয়া গোপ সহ অন্যান্য নেতৃত্বরা, পাশাপাশি এখানে জেলার বিভিন্ন আধিকারিকরাও এসেছেন যাতে সুন্দরভাবে এই প্রোগ্রামটা আমাদের সুশৃঙ্খলভাবে হয় এবং নিরাপত্তার সাথে হয়, যার জন্য অনেক আধিকারিক এখানে উপস্থিত হয়েছে। সাথে আমরা আনন্দিত এবং এই পঞ্চায়েত নির্বাচনের মুখে আমরা ক্রান্তি ব্লক, যার হাত দিয়ে এই ক্রান্তি ব্লক গঠিত, 2021 সালে যিনি ঘোষণা করেছিলেন যে এই ক্রান্তি ব্লক নতুনভাবে মানুষের এই ক্রান্তি ক্রান্তি এলাকার মানুষের সুবিধার্থে তিনি এই ক্রান্তি ব্লককে ঘোষণা করে দিয়েছেন, আমরা তখনই তার ওনাকে সাধুবাদ জানিয়েছিলাম। আজকে তিনি নিজেই এখানে সশরীরে উপস্থিত থাকবেন এবং ক্রান্তিবাসীর জন্য মানে আমাদের এটা সুখবর যে এখানে উপস্থিত হয়ে এই পঞ্চায়েত নির্বাচনের জন্য সাংগঠনিক সভা করবেন এবং আমাদের তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব কর্মীদের যে বার্তা দেবেন যে আগামী দিন আমাদের এখানে সংগঠন শক্তিশালী তো আছেই, আরও আমাদের যারা আছে সকলেই মিলে আমরা এই ক্রান্তি ব্লক আমরা আরও মজবুত এবং শক্তিশালী করে 100% আমরা এই যে আমাদের যে 6টা অঞ্চলে যে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ প্রার্থী আছে তারা জয়যুক্ত হবেন। জননেত্রী আবেগের নাম মমতা ব্যানার্জী, তিনি আসছেন জলপাইগুড়ি জেলার মালে, ওনার এই মাঠে ওনার সভা হবে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন অলরেডি লক্ষ্যযোগ্য শুরু হয়ে গেছে, একটা উন্মাদনা রয়েছে কর্মীদের মধ্যে নেতৃত্বের মধ্যে, যাতে এই সভাটাকে অত্যন্ত সার্থক করতে পারি তার জন্য সকলের প্রচেষ্টা রয়েছে এবং আমরা সকলেই চাই যে মমতাদি এখানে আসুন এবং তার বক্তব্য শুনলেই জলপাইগুড়ি জেলা এমনি রাজনৈতিকভাবে উজ্জীবিত হয়ে যায়।